তাহলে এইজন আমার নাম হচ্ছে মিমি। এভাবে আমার জীবনের সূচনা শুরু হয় খাঁচা থেকে, কারণ ছোটবেলায় আমি একটু হিংস্র ছিলাম। অচেনা মানুষকে দেখে হিংস্র হয়ে গেছিলাম, তারপর সবাই কেট করে তলে তলে ছিলাম, হাতে হাতে ছিলাম, দেখে ছোট ছিলাম তো। তারপর আবার তারা বিছানায় ঘুমাতে দিল। এভাবেই আমার জীবনটা শান্তিতে শান্তিতে কাটতেছিল। আমি পুরো বাসায় একলা বিড়াল ছিলাম, এই কারণে খুবই শান্তিতে সবার আদরেই ছিলাম আমি। তো ওর ভাইরা ওকে খুবই আদর করতো, যারা কি আমার মামা ছিল। একদিন বিকালে আমি খুব শান্তিতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আমার জীবনে ঝড় চলে আসে, তুফান, যার নাম ছিল মোনা। দেখতে কিছুটা পার্সিয়ান বিড়াল ছিল, আর আমার মালিক ওকে দেখে পুরো পাগল হয়ে যায়। তো প্রথমে দেখে আমাকে দেখে খুবই রাগ উঠছিল, তাই মারামারি করছিলাম। আর ঠিক সেই সময় আমাকে মালিক একটা থাপ্পড় দেয়। প্রথমে আমার খুব রাগ উঠছে, তারপরে কামড়াচ্ছিলাম, হয়তো সবচেয়ে কষ্টের জীবন ছিল। এরপর তো মালিক ওকে নিয়ে ভিডিও ওকে নিয়ে সকল ছবি তোলা তুলি সব কিছু শুরু করে। মোনা দেখতে কিউট ছিল, কিন্তু খুব রাগ উঠতো এবং খুবই হিংসা হতো ওর ব্যাপারে। যাই হোক, এভাবেই বেয়াদবটা আমার জায়গাটা দখল করে নেয়। তারপর পুরো বিছানে ওর দখল হয়। আফটারঅল ও সবসময় আমার মালিকের সাথে ঘুমাতো, এটা হচ্ছে সেই প্রমাণ। কষ্ট ছিল, কম ছিল, কিন্তু পরে আরো বেশি হয়ে যায় যখন মালিকের মাও, আই মিন আমার নানি, আমার নানিও যখন মোনাকে পছন্দ করতে শুরু করে। ও এত কিউট করে কামড়াতো আর কি আমার নানুর, হ্যাঁ কি গলেই যেত আমার নানু, এতটা কিউট ছিল মোনা ছোটবেলা থেকে। এখন আমরা দুজনে বড় হয়ে গেছি। আগে এটা হচ্ছে মেন মোনা ছোটবেলার ছবিগুলো, ওদের তো অনেক কিউট ছিল, পার্সিয়ান বিড়ালের মতনই ছিল। আফটারঅল এই কারণে মালিক ওকে সবসময় বেশি আদর করত। হ্যাঁ কষ্টদায়ক জীবন, কি আর বলবো। আফটারঅল ও মালিক তো মোনাকে মেকআপ করে দিয়েছিল। যাই হোক, আমারও কয়েকটা পিক আছে মালিকের সাথে, কেন জানি আমার সাথে ছবি তুলেছিল কোন কষ্টে। বলবো না যে মালিক আমাকে আদর করে না, করে কিন্তু অল্প। যাও ছিল ইনি আসার পর তো তাও অনেক, ইনি ছিল আরেক ঝড়, যার নাম হচ্ছে মিলি। মিলি সবার ছোট ছিল, আমি সবার বড় ছিলাম, আর মিলি সবার ছোট। ও অনেক বেশি কিউট ছিল, মোনাও ফেল ওর সামনে। যাই হোক, এভাবে আমি আর মোনাও দূর হয়ে গেলাম, তারপর মিলি আর ছোট। ও একদম ছোট ছিল, আর মালিক ওকে এখানে বেশি আদর করতো। ও তো আসার পর পরে বিছানে, সবসময় বিছানে। সবথেকে বেশি মিলিকে আদর করতে হচ্ছে রাফি, যা যে কিনা হচ্ছে আমার ছোট মালিক, সব থেকে আমার মামা, সে সবথেকে বেশি মিলিকে আদর করতো। আর মোনাকে সবথেকে বেশি আদর করতে হচ্ছে আমার নানু। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জীবন, কষ্টদায়ক। বলবো না যে আমাকে কেউ আদর করে না, কিন্তু আমাকে ইনি সব থেকে বেশি আদর করে, যার ফলে আমি আছি। যাই হোক, আমার কষ্টগুলো কষ্টই থাকুক, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যা যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন, তারা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার কষ্টগুলো শেয়ার করবেন। বাই বাই, টাটা, সি ইউ।